দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ব্যারাকপুর কেষ্ট মুখার্জি শ্মশানঘাট সংস্কারের কাজ করা হচ্ছে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে 20 লক্ষ টাকা ব্যয়। এর মধ্যে শবদেহ নিয়ে আসা শ্মশান যাত্রীদের জন্য শেড নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এছাড়াও শ্মশানঘাটে কর্মীদের জন্য ঘর তৈরি করা হচ্ছে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে। সেই কাজ খতিয়ে দেখতে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধানের নেতৃত্বে ব্যারাকপুর পৌরসভার এক প্রতিনিধি দল পরিদর্শন করলেন এদিন শ্মশানঘাট। এদিন পৌর প্রধান ছাড়া উপস্থিত ছিলেন উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য নওসাদ আলম সহ পৌরসভার অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। এদিন ঘাট পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রধান উত্তম দাস জানান, এটা না যেটা লাগবে ওইভাবে এখন অনেক কাজ বাকি আছে, যেগুলি মানে মানুষের সুবিধার জন্য যে কাজগুলি দরকার আছে সেটা একটু দেখে নিচ্ছি, সেটা আস্তে আস্তে করে দেওয়ার ব্যবস্থা। তাছাড়া এই যে গাড়ি রাখার জায়গাটা, এটা আমাদের ছিল না, পৌরসভা ছিল না, এই পৌরসভাটা এই জায়গাটা পৌরসভা নিয়ে নিয়েছে, এখানে একটু নতুন করে কিছু ভাবা হচ্ছে সেটা এগিয়ে যায়। তাছাড়া নতুন করে যে আমাদের এই শেড ফেড দিয়ে মানুষ এই ঝড় বৃষ্টি রোদ্দ যে আসলে একটা অসুবিধা হয় সেটা একটু করা হয়েছে, সেটা দেখা হচ্ছে কীভাবে কী আরও করলে হলো। তাছাড়া এই যে এই সাইডটা আরও ওই আগে ওই কাঠ ঠাট রাখা হতো সেটাকে না ওটা টানা ঘরটার করে আমাদের ডোমঠোম যারা আছে এদের তো থাকতে হয়, যদি হয় এদের একটু থাকার ব্যবস্থা করে দেবো। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলীর রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।